স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট পৌরসভায় নৌকার জয়, বিএনপির ভোট বর্জন। নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় উচ্চ জলাধার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। বগুড়ায় র্যাবের অভিযানে 7,500 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট পৌরসভায় নৌকার জয় হয়েছে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে দুর্গাপুর পৌরসভায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন। এদিকে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চারঘাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন একরামুল হক। তবে অনিয়মের নানা অভিযোগ এনে দুপুরে ভোট বর্জন করেন চারঘাটের বিএনপি প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চারঘাট পৌরসভায় 9টি ওয়ার্ডে 9টি ভোটকেন্দ্রে মোট ভোটার 30,129 জন। অপরদিকে দুর্গাপুর পৌরসভায় 9টি ওয়ার্ডে 11টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন 21,126 জন। দুটি পৌরসভাতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এতে 14,981 ভোট পেয়ে চারঘাট পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের একরামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল, তিনি পেয়েছেন 2,681 ভোট। এদিকে দুর্গাপুর পৌরসভায় 8,829 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জর্জিস হোসেন সোহেল ভোট পেয়েছেন 6,273 ভোট। সকাল 10টার দিকে চারঘাট পৌরসভার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রধান দুই দলের প্রার্থীদের উপস্থিতিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যত অর্জন সব কিছুর সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। এর মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এখন আর বাংলাদেশ দরিদ্র দেশ নয়। নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরেন্দ্রনাথ দত্ত। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্র আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল ও ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু স্বাধীনতা নেতৃত্ব দানকারী সংগঠন নয়, এ দলের নেতৃত্বে সকল অর্জন হয়েছে। আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করব। সভা শেষে নৃপেন্দ্রনাথ দত্ত দুলালকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে 67 সদস্য বিশিষ্ট আত্রাই উপজেলা কমিটি গঠন করা হয়। বাংলাদেশের যত অর্জন, সমস্ত অর্জনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতায় নেতৃত্ব দানকারী সংগঠন, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই জাতির সমস্ত অর্জন হয়েছে। নোয়াখালী জেলার চৌমুহনী পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় চৌমুহনী পৌরসভায় উচ্চ জলাধার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকালে এর উদ্বোধন করেন চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, ঘেন্টাপ গ্রুপের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন, পৌর সচিব আব্দুল কাইয়ুম, চৌমুহনী পৌর কাউন্সিলর শাহাবুদ্দিন কাজল, আবুল কালাম আজাদ, রাকিব উদ্দিন সহ অনেকেই। নাটোরে সুদ ব্যবসায়ীর অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 11টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ওমর আলী মণ্ডল, আফসের আলী, মেরিনা খাতুন সহ অন্যান্যরা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের নেতৃত্বে গড়ে ওঠা সুদী বাহিনীর নির্যাতনে সদর উপজেলার রুয়েরবাগ, চন্দ্রকোলা ও বালিয়াডাঙ্গা এলাকার সাধারণ মানুষ অসহায় জীবনযাপন করছে। 10,000 টাকা ঋণ নিয়ে সুদসহ জোর করে আদায় করা হচ্ছে লাখ টাকা।
টাকা দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন, মামলা করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি, এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ ব্যাপারে সোহেল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সুদের ব্যবসার সাথে তার কোনো সম্পর্ক নাই, তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এটা করা হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।